শেরপুরের শিবরদী উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের স্ত্রীর নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাদিয়া মারা গেছে নির্যাতনে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সাদিয়া শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার সাদিয়াকে নির্যাতনের মামলায় আহসান হাবিবের স্ত্রী রোমানা জামান পুলিশ হেফাজতে রয়েছেন শিবরদী থানার পুলিশ জানিয়েছে তদন্ত শেষে লাশ উপজেলায় আসার পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে এর আগে 26 সেপ্টেম্বর রাতে ত্রিপল নাইন নম্বরে ফোনপে সাদিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ এ সময় আটক করা হয় গৃহকর্মী রুমানা জামানকে